সিপিএম এ যোগদান করায় তুফানগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চর বালাভুতে একাধিক সোলার প্যানেল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। যা নিয়ে তুফানগঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বালাভুত গ্রাম পঞ্চায়েতের চর বালাভুত এলাকার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের অভিযোগ, বেশ কয়েকদিন আগে বালাভুত গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএম এর একটি জনসভায় চর বালাভুতের বেশ কয়েকটি পরিবার সিপিএম এ যোগদান করে। তার ফলে বালাভুত তৃণমূলের অঞ্চল সভাপতি আফতার আলী ব্যাপারের নির্দেশে তার দলের লোকজন চর বালাভুত এলাকার বাড়িতে বিদ্যুৎ সংযোগের কেন্দ্রীয় সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ জ্যোতি যোজনার প্রকল্পে বসানো সোলার প্যানেল খুলে নিয়ে যায়। যদিও অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি আফতার আলী ব্যাপারী। কি অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা শুনবো আমরা। আমি মিজানুর রহমান, চরবালাভুত এলাকার স্থানীয় বাসিন্দা। বিষয়টা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সৌর বিদ্যুতের প্রজেক্টগুলো, এই গ্রামে এমনিতে কারেন্ট নেই, সরকার সৌর বিদ্যুতের প্রজেক্ট দিয়েছিল, যাই হোক 2018 সালে দিয়েছিল। বিষয়টা ভালোভাবেই আমরা এলাকার মানুষ মানে সহযোগিতা হয়েছে, আমাদের উপকার হয়েছে, আলো পেয়েছি। কিন্তু ইদারিং এই এলাকার স্থানীয় মানুষ একজন, সে তৃণমূল কংগ্রেসের উপসভাপতি জিন্নাত আলী এবং অঞ্চল সভাপতি আফতার আলী, ওনারা দুইজন মিলে পরামর্শ করে কার নেতৃত্বে কোনো সরকারি অফিসে বা কোনো আধিকারিককে না জানিয়ে সরকারি সম্পদ এইভাবে অবৈধভাবে খুলে নিয়ে এখান থেকে চলে গেছে। উদ্দেশ্যটা হলো এই এলাকার মানুষ কিছুদিন আগে সিপিএম পার্টিতে যোগদান করেছে, সেই অপরাধে এই এলাকার মানুষকে অন্ধকারে রাখার জন্য এই পরিকল্পনা ওনারা করেছে, যাতে এলাকার মানুষ অন্ধকারে থাকে, এলাকার মানুষ আলো দেখতে না পারে, এই ধরনের কাজ এনারা করেছে। এটা কার নেতৃত্বে করলো এই বিষয়টা আমরা জানতে চাই। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূলের অঞ্চল সভাপতি আফতার আলী। কি বলেছেন তিনি শুনব। রহমান সিপিএম এ যোগ দিয়েছে, তার বক্তব্য, তাকে যোগ দেওয়ার পরেই আপনারা তার এলাকায় 247 নম্বর বুথে 32টি সোলার প্যানেল খুলে দিয়েছেন, ওই এলাকার লোককে অন্ধকারে রেখেছেন, এই বিষয়ে অভিযোগ যে আপনার নেতৃত্বে ঘটনাটা ঘটছে। 30-40টা বাড়ি নাকি বিদ্যুৎহীন, এই বিষয়ে তার আপনার নেতৃত্বে খোলা হয়েছে বলে, খুলে অন্ধকারে করে রাখা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ যে করেছে সে ভিত্তিহীন অভিযোগ করেছে। 247 নম্বর বুথে যে নদীর কিনারে যে ইউনিটটা আছে ওখান থেকে গত 21-3-2023 সেই যেখান থেকে একটা প্লেট কে বা কারা চুরি করে নিয়ে যায়, সেই বাড়ি ওই ইউনিটের মাধ্যমে যার বাড়ি ছিল, আমি শুনতে পেরেছি আব্দুর রহিম ব্যাপারী, বাবার নাম জহিরুদ্দিন ব্যাপারী, উনি খোঁজাখুঁজি করে একটা অ্যাপ্লিকেশন বিদ্যুৎ দপ্তরে দিয়েছে, বিদ্যুৎ দপ্তর থেকে রিসিভ করেও নিয়েছে, আর বাকি প্লেটটা খুলে ওই আব্দুর রহিম ব্যাপারীর বাড়িতে রাখছে। যদি কেউ বলছে যে এই 32টা প্লেট চুরি হয়েছে, সে ভিত্তিহীন অভিযোগ করেছে এবং আমার নেতৃত্বের কথা বললে সেটাও ফালতু, হ্যাঁ একদম ভিত্তিহীন কথা বলছে। আপনারা রাজনৈতিকভাবে ওর সাথে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ, যেহেতু সিপিএম গেছে তার জন্য আপনারা অন্ধকার করে রেখেছেন বলে ওর এলাকা, তাই না? একদম ভিত্তিহীন কথা। ওর এলাকার মধ্যে ওনার এলাকায় কি হচ্ছে না হচ্ছে উনি ভালোভাবে জানে। আমরা এইটাই দলের বিরোধিতা করার কারণে দল থেকে ব্লক সভাপতি বহিষ্কার করেছে, তাই আমাদের ওর সাথে যোগাযোগ আমাদের মানে বন্ধ আছে। তাছাড়া দলের যারা লোক তারা সঠিকই আছে, তারা দলের কাজ করতেছে। কিন্তু এই যে সোলার সৌর বিদ্যুতের ব্যাপারে যেটা জানালেন, ও যে অভিযোগ করছে একদম ভিত্তিহীন, আর আপনাদের কাছে যে ফটোটা পাঠিয়েছে সেটা প্লেট খুলে যার বাড়িতে রাখছে তাকেই যা জিজ্ঞেস করেন প্লেটটা ওই জায়গায় আছে কি না, আর কয়টা প্লেট আসলো সেটাও আমি জানতে পারি নাই, মানে একটা ইউনিটে কত প্লেট সেটা কিন্তু আমি বলতে পারি। আচ্ছা, চরবালাভুত এলাকায় কতগুলো এরকম সোলার প্যানেলের কানেকশন রয়েছে? কতগুলো কাজ করছে সোলার ইউনিট দিয়ে কিছু সংখ্যক বাড়ি চলে, হয়তো 8-10টা বাড়ি ইউনিট চালু আছে, আর বাকিগুলো সবই ওই একই ধরনের, একই রকমের ওই 2 ঘন্টা থাকে তারপরে বন্ধ হয়ে যায়।
এদের মাধ্যমে কোনো আর কি সেই রকম সুবিধাজনক হচ্ছে না। তাহলে এই অভিযোগটা কি আপনি ভিত্তিহীন বলছেন? হ্যাঁ, যে অভিযোগ যে করেছে সে একদম ভিত্তিহীন অভিযোগ করেছে। এই ঘটনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন স্থানীয় সিপিআইএম নেতা অসীম সাহা। কি বলেছেন তিনি শুনবো। 11 সালের পরে বালাভুত অঞ্চলে এমন কোনো সার্বিক উন্নয়ন হয়নি যার মধ্যে দাঁড়িয়ে বলা যায় সেখানে কোনো সদর্থক ভূমিকাই প্রশাসন পালন করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষ যারা শাসক দলের সঙ্গে থাকতে চাইছে না, তাদের অত্যাচার মিথ্যাচার দ্বিচারিতার জন্য তারা সেই পরিস্থিতিতে বামপন্থীদের দিকে আসছে, দলে দলে প্রতিদিন আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল বুঝতে পারছে পরিষ্কারভাবে সেখানে তাদের আগামী দিনে থাকবার কোনো জায়গা নেই, প্রশাসনে ফেরবার কোনো সম্ভাবনা নেই। সেখানে দাঁড়িয়ে তারা বিভিন্ন যেভাবে তারা চালিয়ে এসছিল সেই একইভাবে সেখানে তারা কতগুলো সোলার প্যানেল খুলে নিয়েছে সেখানে দাঁড়িয়ে, যেটা মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে না। মানে বিদ্যুৎহীন করে দিয়েছে। এই ঘটনা একটা নিন্দনীয় ঘটনা, একটা ধিক্কারজনক ঘটনা। সেখানকার তৃণমূলের নেতৃত্বে হয়েছে, যারা সেখানে দায়িত্ব রয়েছেন অঞ্চল সভাপতি রয়েছেন তাদের নেতৃত্বে হয়েছে, তাছাড়া কার নেতৃত্বে। কতগুলো বাড়ি এরকম অন্ধকারে রয়েছে? আমি যতদূর শুনেছি 40-এর উপরে বাড়ি সেখানে হচ্ছে অন্ধকার হয়ে আছে। মানে এটা কি সিপিএম এ যোগদান দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটায় তৃণমূলের? সেখানে দাঁড়িয়ে পরিষ্কার একটা চিত্র তৈরি হয়েছে যে তৃণমূলের জমি সেখানে নেই, সিপিআইএম সেখানে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং মানুষের কাছেও মানুষ সিপিআইএম এর কাছে পৌঁছাচ্ছে, সেতু বন্ধন তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে তারা আতঙ্কগ্রস্ত হয়ে তারা এই সমস্ত কাজ মানুষকে ভয় দেখার মধ্যে দিয়ে তাদের দলে টানবার জন্য চেষ্টা করছে, কিন্তু এটা সফলতা পাবে না। বালাভূতে মানুষের জয়।